হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদেরকে নামখানা টু শিয়ালদা, শিয়ালদা টু নামখানা যে লোকাল ট্রেনের সেই লোকাল ট্রেনের টাইম টেবিল 2023-এ সময় সারণী দিয়ে দিচ্ছি এবং কত টাকা টিকিট রয়েছে, নামখানা থেকে শিয়ালদা যেতে কত সময় লাগে এবং শিয়ালদা থেকে নামখানা যেতে এর মাঝে কতগুলো স্টেশন রয়েছে, শিয়ালদা থেকে নামখানা সকল ট্রেনের সময়সূচি তথ্য সংগ্রহ করেছি এবং শিয়ালদা থেকে নামখানা এই রুট বরাবর যারা ডেলি যাওয়া আসা করেন তাদের জন্য ভিডিওটি খুবই হেল্পফুল হবে। আজকের দিনে প্রতিটি মানুষের সময়ের খুব মূল্য রয়েছে, তাই শিয়ালদা থেকে নামখানা যাতায়াতকারীদের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। শিয়ালদা থেকে নামখানা যাওয়ার আপ ডাউনের টাইম টেবিলটি আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা ভিডিওটাকে সেভ করে রাখতে পারো। নামখানা থেকে শিয়ালদা যে আপের ট্রেন রয়েছে, যেটা সকাল ফার্স্ট ট্রেন রয়েছে 4:10 নামখানা এবং শিয়ালদাতে পৌঁছবে 6:52, দ্বিতীয় ট্রেন রয়েছে নামখানার 4:37, যেটা শিয়ালদাতে পৌঁছবে 7:23, নামখানার তৃতীয় ট্রেন রয়েছে 5:55, যেটা শিয়ালদাতে পৌঁছবে 8:52। এইভাবে ট্রেনের লিস্টগুলো দেওয়া রয়েছে, সবগুলো বলতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, সেই জন্য সবগুলো বললাম না, আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবং নামখানা লাস্ট ট্রেন রয়েছে রাত্রি 10:10। এবার আসে শিয়ালদা থেকে নামখানা ডাউন ট্রেনটি। শিয়ালদার সকাল ফার্স্ট ট্রেনটি রয়েছে 4:00 এবং নামখানাতে এসে পৌঁছাবে 6:57। শিয়ালদার দ্বিতীয় ট্রেন রয়েছে 5:12, যেটা নামখানাতে এসে পৌঁছাবে 8:00। শিয়ালদার তৃতীয় ট্রেন রয়েছে 7:14, যেটা নামখানাতে এসে পৌঁছাবে 10:08। এইভাবে ট্রেনের লিস্টগুলো আছে, ট্রেনের লিস্টগুলো দেখে নিন। আর শিয়ালদার লাস্ট ট্রেন রয়েছে রাত্রি 9:30, যেটা নামখানাতে এসে পৌঁছাবে 12:15। এই লিস্টগুলি সেভ করে রাখুন বা স্ক্রিনশট করে নিন, বা আমার ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা ওখানে কপি করে নিতে পারেন, না হলে আপনারা চরম মিস করবেন। তাছাড়া আপনি গুগলের বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটে গিয়ে সার্চ দিতে পারেন কিংবা গুগলে গিয়ে সার্চ দিতে পারেন নামখানা টু শিয়ালদা লোকাল ট্রেনের টাইম টেবিল, বললেই চলে আসবে। না হলে আপনি প্লে স্টোরে বিভিন্ন অ্যাপ ডাউনলোড করে রাখতে পারেন, যেমন গঙ্গাসাগর অ্যাপ রয়েছে, আরেকটা অ্যাপ রয়েছে হোয়্যার ইজ মাই ট্রেন, ওই অ্যাপটিও ডাউনলোড করে রাখতে পারেন। গঙ্গাসাগর অ্যাপটি ডাউনলোড করে রাখলে আপনি এখানে ট্রেনের টাইম টেবিলটি লিস্টে দেওয়া রয়েছে সেই লিস্ট দেখতে পাবেন। তাছাড়া আপনি হোয়্যার ইজ মাই ট্রেন অ্যাপটি ডাউনলোড করে রাখলে ট্রেনের লাইভ লোকেশন দেখতে পাবেন এবং ট্রেনের টাইম টেবিলটিও এখানে লিস্ট দেওয়া রয়েছে, লিস্টেও দেখতে পারেন। ট্রেনের লাইভ লোকেশন কীভাবে দেখবেন, ট্রেনের লাইভ লোকেশনে গিয়ে ট্রেন এখন কোথায় রয়েছে, কখন রয়েছে, আপনি এখন কোথায় রয়েছে, কোন গন্তব্যস্থানে যাবেন সেটাও দেখতে পাবেন। আর তা না হলে আমাদের ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক পেজে গিয়ে দেখতে পারেন, ফেসবুক পেজের নাম রয়েছে সোনু বুদ্ধদেব ব্লগ। শিয়ালদা থেকে নামখানাতে আসতে হলে টিকিট প্রাইস কত রয়েছে? টিকিট প্রাইস রয়েছে মাত্র 25 টাকা, যেটা আপনারা অনলাইনে কিংবা অফলাইনেও কাটতে পারেন। এরপর আসি সময় কত লাগে। সময় লাগে 2:45 মতো, কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 3 ঘন্টার কাছাকাছি লাগে। এবার আসি শিয়ালদা থেকে নামখানা যেতে হলে এর মাঝে কতগুলো স্টেশন রয়েছে। এর মাঝে 34টি স্টেশন পড়বে এবং শিয়ালদা থেকে নামখানা যেতে হলে এর মাঝে একটা বড় স্টেশন রয়েছে, যেটার নাম হচ্ছে লক্ষ্মীকান্তপুর। নামখানা থেকে শিয়ালদা যেতে নামখানার ফার্স্ট স্টেশন হচ্ছে নামখানা, দ্বিতীয় হয়েছে উকিলের হাট, তারপরে রয়েছে কাকদ্বীপ, কাশীনগর, নিশ্চিন্তপুর, নিশ্চিন্তপুর মার্কেট, করঞ্জলি, কুলপি, উদয়রামপুর, লক্ষ্মীকান্তপুর, মাধবপুর, মাধবপুর রোড, জয়নগর, মজলিপুর হাট, বহরু, দক্ষিণপারাসাদ, হোগলা, গোচরণ, সূর্যপুর, ধপধপি, কৃষ্ণমোহন, শাসন রোড, বারুইপুর জংশন, মল্লিকপুর, সুভাষগ্রাম, সোনারপুর জংশন, নরেন্দ্রপুর হাট, গড়িয়া, নিউ গড়িয়া, বাঘাযতীন, যাদবপুর, ঠাকুরিয়া, বালিগঞ্জ, পার্ক সার্কাস, লাস্ট স্টেশন হচ্ছে শিয়ালদা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা নিচে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেবো। আসছি কোনো নেক্সট ভিডিওতে।